একটিমাত্র গাছ কাটার অনুমতিকে হাতিয়ার করে একাধিক গাছ কেটে পাচার করার অভিযোগ উঠল দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে। মেজিয়া থানা এলাকার বাগানগোড়া এলাকার ঘটনা। পরে খবর পেয়ে স্থানীয় বন দপ্তরের কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছ আটক করে বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মেজিয়া বাগানগোড়া এলাকায় রাস্তার ধারে কয়েকশো বছরের প্রাচীন বেশ কিছু গাছ রয়েছে। সাম্প্রতিক সময়ে তার মধ্যে তিনটি গাছ শুকিয়ে যায়। পথচলতি মানুষের নিরাপত্তার স্বার্থে পূর্ত দপ্তরের কাছে এলাকার মানুষের তরফে ওই শুকনো গাছগুলি কেটে ফেলার আবেদন জানানো হয়। পরে পূর্ত দপ্তর একটি গাছ কাটার অনুমতি দেয় ও ওই গাছে বরাত পায় একটি ঠিকাদারি সংস্থা। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা একটি গাছ কাটার অনুমতিকে হাতিয়ার করে দুটি গাছ কাটার পর তৃতীয় গাছ কাটার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। পরে বন দপ্তরের মেজিয়া রেঞ্জের কর্মী আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেন ও অবৈধভাবে কাটা গাছটি সহ অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করেন বলে জানা গেছে। মেজিয়ার রেঞ্জার রাজেশ দাস এ প্রসঙ্গে বলেন, এটা অ্যাকচুয়ালি একটা গাছে পারমিশন হয়েছিল, তিনটে গাছ ছিল মোড়া গাছ, একদম মরেই গিয়েছিল, বহুত পুরনো গাছ। তো একটা গাছে পারমিশন ছিল, তো এটা ডাল ছাটার কথা ছিল কিন্তু টোটালটাই কেটে নিয়েছে, ওটা আমরা ওই জন্য এটাকে সিজ করে নিয়ে আসছি। পিডাব্লিউডি অর্ডার আছে একটা গাছে, পিডাব্লিউডি গাছ ফরেস্ট থেকে অর্ডার করেছে, মানে ইয়ে করেছিল, অনুমতি নিয়েছিল, কিন্তু তিনটে গাছে ছিল না, এটা জানা ছিল না, যখন খবর পেলাম আমি এটা মালটাকে সিজ করে নিয়ে আসছি। এটা আমাদের সরকারি সম্পত্তি হয়ে গেল। রুট বলতে এটা অ্যাকচুয়ালি মরা গাছ ছিল, মানুষের বিপজ্জনক অবস্থা ছিল, যদি তিনটা গাছের কত অসুবিধা ছিল না, পারমিশনও হয়ে যেত। এটা তো কাঠটা নষ্ট হয়ে গেছে, দেখো আমরা মেজারমেন্ট না করলে বাজার মূল্য বলা যাবে, কাঠটা মেজারমেন্ট করতে হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, মেজিয়া।